এমনিতে ছাত্রলীগ যা করেছে এতগুলো বছর ধরে, তার মধ্যে বিশেষ করে তার শেখ হাসিনার এই 15 বছরের শাসনে, এবং তার মধ্যে বিশেষ করে এই সর্বশেষ অভ্যুত্থানের সময়টা, এটা একটা মানবতা বিরোধী অপরাধের সামিল, গণহত্যার সামিল, তারা এর জন্য শাস্তিযোগ্য, এগুলো নিয়ে প্রকৃত করি। কিন্তু মানে বিষয়টি এরকম করে এসছে যে ছাত্ররা দাবি করলো, তার প্রেক্ষিতে এরা করা হলো, এটা খুব মানে আমার একটু দৃষ্টিকটু গেছে। আর আরেকটা বিষয় হলো যে ছাত্র সংগঠন আমি নিষিদ্ধ করলাম, কিন্তু এরা তো সবই তাদের প্যারেন্ট অর্গানাইজেশনের নির্দেশে করেছে, এমনকি এই যে 4 তারিখে তারা যেটা করলো বা ওই সময় যেগুলো করছে, একটা যেগুলো হত্যাকাণ্ড করে যার ডকুমেন্ট সব জায়গাতে আছে, এটার আগে তো ওবায়দুল কাদেরের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ছিলেন, একেবারে সরাসরি নির্দেশ দিয়েছে এটা করতে, তো সেই সংগঠনের ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত হয়নি এখনো, বা সেই সংগঠনের ব্যাপারে কোনো মামলা হয়নি, যে মামলা করে সব ইন্ডিভিজুয়াল লিডারদের নামে, ওই দলের বিরুদ্ধে ওই বা সরকার যেটা ছিল সেই সরকারের উপরে কোনো মামলা হবে সুনির্দিষ্টভাবে গণতন্ত্র হত্যা বা মানবতা বিরোধী অপরাধ করেছে তা তো হয়নি, এই দুটো ঠিক মেলে না। আমি এই সিদ্ধান্তের বিপক্ষে কোনো কথা বলছি না, কিন্তু আমি মনে করি যে এই গভর্নমেন্ট প্রতিনিধিকে যেটা বলছে না যে একটা ইনক্লুসিভ গণতন্ত্র করবে, বিশেষ করে প্রধান উপদেষ্টা তো প্রায়শই বলছেন, ব্যাখ্যা দেননি, উনি বলছেন বাংলাদেশ হবে একটা পরিবারের মতো, তার মানে উনি সম্ভবত চান যে এই যে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণ সেই পথটাও গণতান্ত্রিক, আমি এরকম করে বুঝেছি, ওনারা কোনো ব্যাখ্যা তো দেননি। কোনো কোনো সময় জানতে চেয়েছি ডাইরেক্টলি বিভিন্ন জায়গায় কথা বলবার সময় বলেছি যে এটার মানে কী, যখন 15 আগস্টের বিতর্ক আসছে তাদের সাথে কী আচরণ করা হবে, তখন এই প্রশ্ন এসছে, কারণ তাদের একজন উপদেষ্টা বলছেন যে ওরা তো দল করতেই পারে, তাদের তো নিষেধাজ্ঞাতে সংগঠিত করতেই পারে, আবার দ্বিতীয় বলছেন 15 আগস্ট কী করবো, সিদ্ধান্ত নিয়ে ছুটি বাতিল করা সমাবেশ করতে দিলেন না, এখন কোনো উপদেষ্টা বলছেন আমাদেরকে কিছুই করতে দেওয়া হবে না, অথচ সরকারের অ্যাটর্নি জেনারেল বলছে আমরা দলকে বাতিল করতে চাই না, আইন উপদেষ্টা বলছেন না আমরা তাদের বিরাট ট্র্যাডিশন আছে, অনেক অবদান আছে এই দেশের সৃষ্টি থেকে অনেক কিছুতে, তাদের বাতিল করার ইচ্ছা আমাদের নেই বা নিষিদ্ধ করার ইচ্ছা আমাদের নেই, তো প্যারাডক্সিক্যাল হয়ে গেল না? আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারে তারা স্পষ্ট না, নিজেদের অবস্থা আগে স্পষ্ট করুক, তারপরে আমাদের সাথে কথা বলুক, রাজনীতি উপেক্ষা করে রাজনীতির সমস্যার সমাধান করা যাবে না, এইটা এই অন্তর্বর্তী সরকারের বোঝা উচিত।